এখনো বেলালের মতো উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। মহতরম হাজরিন, বেলাল যেরকম হক ছাড়ে নাই, উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে জেল দাও, ফাঁসি দাও, কারাগারে বন্দি করে রাখো, এরপর তারা হকের আওয়াজ বন্ধ করবে না, হক কথা বলা ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? মহতরম হাজরিন, জাতির যুগশ্রেষ্ঠ আলেমদিন যোগ্য বুজুর্গ আলেমদেরকে আজকে কারাগারে বন্দি করে রাখা হয়। উম্মতের শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক জামাত বরকাতুহুমকে আজকে অনেক দিন হয়ে গেল কারাগারে আবদ্ধ করে রাখছে। আল্লামা সাখাত হোসেন নাজি দামাত বরকাতুহুম, মোহতরম হাজরিন, আল্লামা মাহমুদুল হাসান গনবি দামাত বরকাতুহুম, এ সমস্ত যোগ্য যোগ্য বুজুর্গ উলামায়ে কিরাম যারা এই ময়দানে খেদমত করেছে, ময়দানের পাখিগুলিকে ময়দানে শোভা পায়, খাসার ভিতরে বন্দি রাখা শোভা পায় না। মোহতরম হাজরিন, এরা হক কথা বলেছে বিদে আজকে বন্দি। মোহতরম হাজরিন, যদিও আজকে তারা কারাগারে বন্দি, একদিন তারা আসবে বিজয়ের বেশে, তারা এই জমিনে আবার ময়দানে ফিরে আসবে। সেদিন মানুষ দেখবে তাদের জনপ্রিয়তা কত ছিল, তাদের ভালোবাসাটা এই যুবকদের অন্তরে কত ছিল, এই মুসলিম উম্মার অন্তরে কত ছিল। মোহতরম হাজরিন, সেদিন জালেমরা দেখবে আর যারা মাজলুম তারা ওই দিন হাসবে। জোরে বলুন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نعام فلتدخلوا الجنة بالسلام. الله نبي আমার এক নম্বরে বলেন, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, এক নম্বর গুণ হল তোমরা বেশি বেশি করে সমাজের ভিতরে সালামের আদান প্রদান ঘটাও, জবান খুলে তোমরা একজন আরেকজনকে সালাম দাও। মোহতরম হাজরিন, আল্লাহ নবী বলেন এক নম্বর তোমরা সমাজের ভিতরে সালামের আদান প্রদান ঘটাও, কিন্তু আমাদের অবস্থা হলো কেউ কাউরে সালাম দিবার চায় না, কেউ কাউরে দেখলে সালাম দিবার চায় না, তো অহমিকার দাম্ভিকতা নিয়ে ঘুরলেন, সন্তান বাবাকে সালাম দেয় না, বাবা সন্তানকে দেয় না, ছোট ভাই বড় ভাইকে দেয় না। মোহতরম হাজরিন, অহমিকা দিলটা টইটুম্বুর হয়ে গেল, এই অহমিকা নিয়ে আমরা জীবন চালাইতেছি না, অহমিকা করা যাবে না, দিল থেকে অহমিকা নামায় সালাম দাও। মাটির মানুষ অহমিকা করে লাভ নেই, মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। মাটিকে আমার আল্লাহ কেমন বিনয়ওয়ালা বানালেন জানেন, ওই যে মেঘনা নদীর ওপরে বিশাল বড় মেঘনা সেতু দেখা যায়, মাটি যদি সহনশীল আর ধৈর্যশীল না হইতো তাহলে এত বড় ব্রিজটা ওখানে দাঁড় করানো সম্ভব হইতো না, মাটিকে আল্লাহ সহনশীল বানালেন। এই যে ব্রিজের উপর দিয়া কত মালবাহী ট্রাক যাইতেছে, কত যাত্রীবাহী বাস যায়, ব্রিজটা ইঞ্জিনিয়ার যেমন তৈরি করেছিলেন ওই রকমই আছে, যেমন ছিলে ওই রকমই আছে। যদি অহমিকার দাম্ভিকতা নিয়ে বলতো, এত বড় ওজনদারি টাকা আমি বহন করতে পারবো না, দৈনন্দিন যদি 1 ইঞ্চি করে নিচের দিকে ব্রিজ ডাবত, তাই এতদিন বাংলার খবরের কাগজে ছাপা হয়ে যেত যে মাল বহন করতে করতে মেঘনা নদীর ব্রিজটা বিলীন হয়ে গেল। হয়নি কেন? আমার আল্লাহ বিনয়ওয়ালা বানায় দিছে, মাটির সহনশীল ধৈর্যশীল হিসাবে বানায় দিলেন। মোহতরম হাজরিন, খেয়াল করে, অতএব মাটির মানুষ অহমিকা করে লাভ নাই, সমাজের ভিতরে সালাম দাও, সমাজের ভিতরে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। আজকে সালামের ব্যাপারে এত অহমিকা আর এত দাম্ভিকতা নিয়ে চললাম। মোহতরম হাজরিন, খেয়াল করেন, আল্লাহ নবীর সাহাবিরা জান্নাতের টিকিট পেয়েছে, ইসকার্ট পেয়েছে, এরপরও সামান্যতম সালামের ব্যাপারে এদের দিলের ভিতরে অহমিকা নাই। আমি আপনি তো দুনিয়া থেকে জান্নাতের ইসকার্টও পাইনি, সুসংবাদও পাই নাই, নবীর সাহাবিরা জান্নাতের টিকিট পেয়েছে, ইসকার্ট পেয়েছে, এরপরও নবীর সাহাবিরা জবান দ্বারা সালামের ব্যাপারে কোনো অহমিকা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের ব্যাপারে অহমিকা করে নাই। মোহতরম হাজরিন, আল্লাহ নবী সাহাবীদের জীবনী তালাশ করলে দেখা যাবে তারা সালাম নিয়ে কোনোদিন অহমিকা দাম্ভিকতা প্রকাশ করে নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর এত দামি মানুষ, নবীর সাহাবী আবু বকর কত দামি। মুহতারাম হাজরিন, যে আবু বকরকে জান্নাতের আট দরজা থেকে সম্বোধন করে সালাম দিবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এত দামি মানুষ আবু বকর, দামি মানুষ হওয়ার পরও সালামের ব্যাপারে সামান্যতম অহমিকা নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের ব্যাপারে দিলের মধ্যে অহমিকা নাই, তাকাব্বরি নাই। নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে পায় ওই মানুষটারে আগে সালাম দেন। খলিফাত রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর এত দামি, দামি হওয়ার পরও আমারে আগে সালাম দেই, আমি নবীর সাহাবী আবু বকর রে কোনোদিন আগে সালাম দিবার পারলাম না, যে কোনো একদিন আবু বকর রে আগে সালাম দেওয়া লাগবে, তো আবু বকর রে বুঝাইতে হবে, আবু বকর তুমি শুধু একাই আগে সালাম দাও না, আমিও দেই। মুহতারাম হাজিরিন, অহমিকা আর দাম্ভিকতা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার রাস্তায় খলিফাত রাসূল উমর গিয়ে একদিন দাঁড়ালেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আর আবু বকর নিজের কাজের জন্য যখন রাস্তা দিয়া পথ চলতেছেন, নিচের দিকে নজর, নিচের দিকে নজর দিয়া আবু বকর হাঁটতেছে, দূরে খলিফাত রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কাছের ছায়া থেকে বলতেছেন, আবু বকর তুমি সামনে আসবা, আর আমি আজকে আগে সালাম দেব, তুমি আমাকে আজকে সালাম দিবার পারবা না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাঁটতেছে হাঁটতেছে, নিচের দিকে নজরটা হঠাৎ করে উপরে উঠছে, আবু বকর তাকায় দেখে দূরে খলিফাত রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। উমর চিন্তা করলেন, আবু বকর সামনে আসবে, তো আমি আবু বকর রে আজকে সালাম দেব, আমারে দিবার পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে দূর থেকে দেখার পর দিলের ভিতরে অহমিকা নাই, তাকাব্বরি নাই, জোরে আওয়াজ দিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই সালাম দেওয়ার সাথে সাথে খলিফাত রাসূল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের এই আনজা দিয়া ধরছে, আনজা দিয়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আবু বকর এতদিন আমি দিলের তামান্না নিয়ে আর আশা নিয়ে এই রাস্তায় দাঁড়াইছি তোমারে সালাম দেওয়ার জন্য, আজকে আমি আগে সালাম দিবার পারি নাই, তো ফেল হয়ে গেলাম, তুমি ফার্স্ট হয়ে গেলা, আমি বোধহয় তোমারে আর কোনো দিন আগে সালাম দিবার পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর আগে এই জন্য আমি আবু বকর সালাম দেই, কারণ নবী বলেছি আগে সালাম দিলে দিল থেকে ওই দিল সালাম দেনওয়ালার দিলটা অহমিকা থেকে মুক্ত থাকে, অহংকার মুক্ত থাকে, এই কারণে আমি আগে আগে জবান দ্বারা সালাম দেওয়ার চেষ্টা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু বকর বলেন, এই কারণে আগে দেবার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, এই সালামের ব্যাপারে নবী সাহাবী আবু বকরের দিলে কোনো অহমিকা ছিল না। মুহতারাম হাজরিন, অথচ আজকে আমার দিলের ভিতরে দাম্ভিকতা, অহমিকা, আবু বকর কত দামি সাহাবী, খেয়াল করেন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাহাবী আবু বকর কত দামি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর আকাশের দিকে নজর পড়ছেন, চিন্তা করতেছেন এত সুন্দর আকাশ আল্লাহ বানালেন, তারকারাজি দ্বারা আকাশটারে সুন্দর করে সিটিং করেছে, এই আকাশের তারকারাজির সম পরিমাণ কি কাহারো ইবাদতের আমল আছে, এই কথাটা রসুলকে জিজ্ঞেস করতে হবে। আল্লাহর নবী, আমার দাওয়াতি কাজ শেষ, তো আম্মা জানের ঘরে আসছে, আল্লাহ রসুলের কাছে বললেন, পয়গাম্বর এই যে আকাশের তারকারাজি এর সম পরিমাণ কি কাহারো ইবাদতের আমল আছে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, অবশ্যই আমার আব্বাজির নামটা রসুল বর্ণনা করবেন। রসুল বললেন, আয়েশা এ আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল হলো আমার প্রিয় সাহাবী হযরত উমরের, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আম্মা জানা আয়েশা সিদ্দিকার চেহারাতে একটু মলিনতার চাপ চলে আসলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা ঘুরিয়ে ফেললেন। মুহতারাম হাজিরিন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা ঘুরিয়ে ফেললেন,
আল্লাহর নবী আমার বুঝতে পারলেন আয়েশার সামনে উমরের নাম বর্ণনা করলাম কেন আয়েশার আব্বাজি আবু বকরের নাম বলি নাই এই জন্য বোধহয় চেহারাটা মলিন করে ফেললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আবার আমার আপনার নবী বলেন আয়েশা তুমি আমার কাছে প্রশ্ন করলা প্রশ্নের জবাবে আমি যেই মাত্র উমরের নাম বললাম আমি একটা জিনিস উপলব্ধি করলাম তুমি চেহারাটা ঘোরায় ফেললা কেন ঘুরাইলা একটু আমি রসুল বলতে পারি বলে কেন ঘুরাইছি আল্লাহর নবী বলেন এই কারণে ঘুরাইছো কারণ তোমার আব্বাজির নাম বলি নাই বিদায় মুতারাম হাজিরিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না এবার মুস্কি হাসলেন আল্লাহর নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকারে বুকে জড়াইয়া কপলে চুমু খেয়া বললেন আয়েশা আমার আবু বকর আল্লাহর কাছে কত দামি জানো এই যে আকাশের যত চন্দ্র সূর্য যত তারকারাজি আসে আমার আবু বকরের ইবাদতের আমল কত জানো এই আকাশের যত তারকারাজি আসে এই তারকারাজির সমপরিমাণ আমার আবু বকরের এক রাতের আমল জোরে বলুন সুবহানাল্লাহ এক রাতের আমল মহতরম হাজরিন এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকী একটু হাসলেন আবু বকর এত দামি মানুষ মহতরম হাজরিন এই জান্নাতের ইয়াসকাট পাওয়ার পরও কোনোদিন কান্না থামান নাই আর আমরা মহতরম হাজরিন জান্নাতের নাম গন্ধ পাইব না এতটুকু আশা করতে পারি না আমাদের দিলের ভিতরে কত অহমিকা ইয়াসকাট পাইছে জান্নাতে ঢোকার সালাম দেবে আট দরজা থেকে মহতরম হাজরিন আবু বকর নামাজে দাঁড়াইলে কান্না করতেন সাহাবাস মাইন্ডে গিয়ে নবীর কাছে মামলা দিছে নবী আল্লাহর নবীর সাহাবি হুজুর আপনার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ালে উচ্চ আওয়াজে তেলাওয়াত করে আর কাঁধে নামাজের মধ্যে আমরা নামাজ পড়তে কষ্ট হয় রসুলের কাছে গিয়ে মামলা দায়ের করলেন আল্লাহর নবী বললেন কোথায় আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর তুমি নামাজে দাঁড়ায় এভাবে কান্না করো কেন তোমার সাথী ভাইদের কষ্ট হয় এই কথা বলার পর আল্লাহর নবীর কাছে আবু বকর বললেন পয়গম্বর এই কারণে কাঁদি কারণ আমাকে আল্লাহটা জান্নাতের ইয়াসকাট দিছে রসুল আমার দোকান থেকে একজন মহিলা কাপড় খরিদ করছে এই কাপড়টা অনেক দিন ব্যবহার কইরা আমার দোকানে এসা বলতেছে আবু বকর তোমার দোকানের কাপড় ভালো না কাপড় রেখে দাও আমার পাওনা টাকাটা ফিরিয়ে দাও রসুল তার কাপড়টা রেখে দিছি পাওনা টাকা ফিরিয়ে দিছি আল্লাহর নবী আমি এরপর থেকে চিন্তা করি আল্লাহ আমাকে একটা জান্নাতের ইয়াসকাট দিছে যদি আল্লাহ বলেন ময়দানে মাহশারে দাঁড় করে আবু বকর তোমার কোনো ইবাদত পছন্দ হয়নি তোমার জান্নাতের আমার টিকিট ফিরিয়ে দাও তোমার ইবাদত তুমি নিয়া নাও রসুল এই কথাটা মনে হইলে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি জুড়ে বলুন সুবহানাল্লাহ এত দামি সাহাবী কান্না করেন নামাজে দাঁড়ায়া সালামের ব্যাপারে অহমিকা নাই মহতরম হাজরিন এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বর সালাম ভাই ভাইকে অন্তর থেকে অহমিকা নামায়া সমাজের ভিতরে সালাম দাও মহতরম হাজরিন বাপ সন্তানরে দেয় না কেন দেও না বলে লজ্জা পায় ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না বলে কেন দেও না লজ্জা পায় কিন্তু সমাজের বাস্তব চিত্র হলো বাপ সন্তান ছোট ভাই বড় ভাই মিলে একই চায়ের দোকানে বসে টেলিভিশনের পর্দায় তাকায়া অলঙ্গ মহিলার তামাশা দেখতেছি ওখানে কোনো লজ্জা নাই সমাজের একদল মানুষের হালাত হলো সালাম দিতে গেলেই তারা লজ্জা পাই জোরে বলুন ঠিক কিনা মহতরম হাজরিন এই হলো হালাত আল্লাহর নবী আমার বলেন এক নম্বর লাগবে সালাম নিরাপদে জান্নাতে যেতে চাও এক নম্বর আল্লাহ রসুল বলেন লাগবে সালাম দুই নম্বর হলো আতিমু তোয়াম মানুষকে মেহমানদারি করাও মানুষকে খাবার দাও এ খাবার খাওয়ানোর গুণটা হলো নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার আমল মোতারাম হাজরিন খেয়াল করেন এই আমলটাই ছিল আল্লাহর নবীর জামানার সবচেয়ে বড় বেঈমান মক্কার সবচেয়ে বড় সর্দার মাতাব্বর লেভেলের বেঈমান নাম তার উকবা বিন আবি মুঈদ উকবা বিন আবি মুঈদ ব্যবসা করে সিরিয়া থেকে আসছি আসার পর লভ্যাংশ টাকাটা দুইটা ভাগ করেছি লভ্যাংশ টাকা নিয়ে চিন্তা করতেছে আমার বাড়িতে কাকে দাওয়াত দেওয়া যায়
কে জানে আওয়াজ দিয়া বলেন, এই উকবা তুমি মক্কার সবচেয়ে ভালো মানুষ খুঁজো। বলে হা। বলে মক্কা কেন? পুরা পৃথিবী যদি তুমি তালাশ করো আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবীর মতো ভালো মানুষ পাবি না। আল্লাহর নবীকে তোর বাড়িতে দাওয়াত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উকবা রাসূলের দাওয়াত কর, নবীর মতো ভালো মানুষ পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহ নবী যে ভালো মানুষ এই কথা শুধু আমরা মুসলমানরাই বললাম না, একজন খ্রিস্টান যিনি 100 মানুষের জীবনে লিখেছেন, যার নাম মাইকেল এইচ হার্ট। মুহতারাম হাজিরিন 100 মানুষের জীবনে লিখতে গিয়া এক নম্বরে কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবীর প্রশংসা লিখিয়েছে। সমস্ত বেঈমানরা এই ছাটকে বললেন, এরে এই ছাট 100 মানুষের জীবনী লিখিছো, এর ভিতরে এক নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলা কেন? বলে এই কারণ লিখিয়েছি, কারণ আমি রিসার্চ করেছি, অবজারভেশন করেছি, 100 মানুষের জীবনীর ভিতরে এক নম্বরে যার নামটাই নিয়েছি তার মতন ভালো মানুষ পূর্বেও ছিল না, কেয়ামতের আগে এমন ভালো মানুষ আসবে না। এই কারণে আমার প্রবন্ধের মধ্যে, আমার এই পুস্তিকার মধ্যে এক নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আমি লিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান বললেন, এই কারণে লিখছি সে ভালো মানুষ। মুহতারাম হাজিরিন, নবীর মতো ভালো মানুষ পূর্বে ছিল, কথা বলেন, ছিল, কেয়ামতের আগে আসবে, ছিল না আসবেও না। মুহতারাম হাজিরিন উকবা বিন আবি মুঈদকে আওয়াজ দিয়া বললেন, যে আল্লাহর নবীকে দাওয়াত করো, রাসূলকে দাওয়াত করো, নবীর মতো ভালো মানুষ পাওয়া যাবে না। বেঈমান উকবা এবার দৌড়ে আবার আপনার নবীর বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর বাড়িতে গিয়া বলেন, পয়গম্বর, ও দুজাহানের নবী, আপনার বাড়িতে আমি হাজির হইলাম। আল্লাহর নবী বলেন, কি জন্য আসছো? নবী আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিবার চাই। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, তুমি আমাকে দাওয়াত দিবা? হা ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর, খানার একটা ইন্তেজাম করব, আপনাকে প্রধান আকর্ষণ হিসেবে দাওয়াত দিবার চাই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। রাসূল আমার শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর নবী আমার দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। দাওয়াত গ্রহণ কইরা কবুল করার পর বেঈমান আয়োজন করেছে, আল্লাহর নবী আমার সাহাবাদ মন্দির কাফলা নিয়া বেঈমান উকবা বিন আবি মুঈদের বাড়িতে খানা খাওয়ার জন্য গেলেন। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহর নবী আমার বেঈমানের বাড়িতে যখন সাহাবাদ বিনদের কাফলা নিয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে খানা পরিবেশন করা হলো। খানা দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালামের হাত ধৌত করলেন। আল্লাহর নবী আমার হাত ধৌত করার পর আল্লাহর নবী লুকমা হাতে নিল। লুকমা হাতে নিয়া আল্লাহর নবী আমার মুখের কাছে লুকমাটা তুলেছি। আল্লাহর নবী চিন্তা করতেছেন, যে লুকমা যে হাতে নিয়েছি সে যে আমার দাওয়াত দিয়েছে, আমি মুসলিম, সে বেঈমান, খাওয়ার আগে তার কাছে একটা দাওয়াত দিতে হবে। বলে কিসের দাওয়াত? দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তার কাছে পৌঁছাতে হবে। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহর নবী লুকমা ছাড়লেন, লুকমাটা ছেড়ে মজলিসির ভিতরে ডাকালেন, এই উকবা কোথায়? লাব্বাইক। আল্লাহর নবীর সামনে ঈশা হাজির হইলেন। পয়গম্বর আমার বললেন, উকবা তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি রাসূল, সাহাবাজ মন্দির মজলিস নিয়ে খাবার জন্য আসছি, খাবো, লুকমা হাতে আসি, খাবার আগে তোমার কাছে একটা দাওয়াত দিবার চাই, তো তুমি যদি দাওয়াতটা গ্রহণ করো আমি নবী খাবো, আর না হয় তোমার বাড়িতে আমি পয়গম্বর হাত ভিজিয়েছি ঠিক কিন্তু খাবো না, আমি যদি চলে যাই তো তোমার খাবারটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, এই কথা বলা মাত্র উকবা বিন আবি মুঈদ বললেন, পয়গম্বর একটা কেন, আপনি হাজার কথা বলবেন, আজকে আপনার হাজার কথা এই মজলিসের ভিতরে রাখবো। আল্লাহর নবী বলেন, উকবা হাজার কথা বলবো না, একটা কথা বলবো, এই একটা কথাই দুনিয়ার হাজার কথা চেয়ে দামি কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই উকবা একটা কথা বলবো, এই এক কথা
তার সমান। আল্লাহর নবী আমার এই কথা বলার পর উকবা বলেন, পয়গম্বর কি কথা বলবেন? আল্লাহর নবী উকবা বিন আবি মুয়াইতের হাত ধরলেন, হাত ধইরা বলেন, এই বললিছি তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো। মুতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বললেন, উকবা যদি কালিমা পড়ো তো আমি নবী খাইব, আর না হয় তোমার বাড়িতে খাবো না। মুতারাম হাজিরিন, এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, সবকের বিষয় হলো, আমাদেরকে অনেক সময় মাঝে মধ্যে মানুষের বাড়িতে খানার ইন্তেজামে দাওয়াত দিই, শুকুর দাওয়াত দিল, গুসকুর দাওয়াত দিল, বেনামাজি দাওয়াত দিল, খাওয়া যাবে না তো খাবার আগে তারে বলতে হবে নামাজ যদি পড়েন তো খাবো, যদি সুদ ছাড়েন গোশ ছাড়েন এরপরে খাবো, আর না হয় আপনার ঘরে খাওয়া যাবে না। মোহতারাম হাজরিন, এই আইন যদি আমরা সমাজে চালু করতে পারি, আর যদি বলতে পারি বেনামাজি মারা গেলে আমাদের মসজিদের ইমাম জানাজার নামাজ পড়াবে না, বেনামাজির ঘরে খাবেও না, বেনামাজি মারা গেলে ইমাম সাহেব জানাজাও পড়াবে না, এই আইন যদি সমাজের ভিতরে করা যেত, সমাজের ভিতরে একজনও বেনামাজি খুঁজে পাওয়া যেত না, সবাই আজান হলে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকতো। জোরে বলুন ঠিক কিনা? বেনামাজির ঘরও খায়, সুদকুরের ঘরও খায়, ঘুষকুরের ঘরও খায়। মহতারাম হাজরিন, যদি সমাজে এ আইন থাকতো বেনামাজির ঘরে খাওয়া যাবে না। রসুল শিক্ষা দিয়েছে, রসুল বলেন নামাজের দাওয়াত দিয়া খাও। আল্লাহ নবী কিন্তু বেঈমানের ঘরে খাইতে পারতেন, রসুল খায় নাই। আল্লাহ নবী বলছে কালিমা পড়ো এরপরে খাবো। আল্লাহ নবী আবার যে মাত্র বললেন এই উকবা কালিমা পড়ে নাও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনো। মুহতারাম হাজিরিন, যেই মাত্র আমার আপনার নবী এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা বলা মাত্র উকবা বললেন, পয়গম্বর শুধু কালিমা পড়ার কথা বললেন, জান পর নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কালিমা পড়লেন। আল্লাহর নবী বললেন উকবা, যেহেতু তুমি জবান দ্বারা কালিমা পড়েছ, আমি রাসূল, আমি দামি জবান দ্বারা ঘোষণা দিলাম, তুমি আজ থেকে এখন থেকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, তুমি জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসে এসেছে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যদি কোনো অমুসলিম থেকে মুসলমান হয়, বেদুর্মি থেকে মুসলমান হয়, ইসলামের ছায়া তলে আসে, তো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার জিন্দগির সব গুনাহ মাফ করে দেয়। মুহতারাম হাজরিন, উকবা ছিল বেঈমান, যেহেতু কালিমা পড়েছে, রসুল বললেন তুমি জান্নাতি, যাও আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, তুমি জান্নাতি। আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করলেন। রসুল বেঈমান উকবার বাড়িতে খাওয়া খাইলেন, খাবার খেয়ে যখন রসুল নিজের বাড়ি চলে গেলেন, ওই দিক দিয়ে উকবার বাল্যকালের বন্ধু, বাল্যকালের সাথী একসাথে উঠা বসা করেছে, একই মাঠে খেলাধুলা করেছে, একই সাথে মক্কা নিয়ন্ত্রণ করেন। মুহতারাম হাজরিন, উকবা বিন আবি মুয়াইতের বাল্যকালের বন্ধু হলো উমাইয়া ইবনে খালফ, উমাইয়ার সহজ পরিচয় হলো হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, যে বেলালকে উক্তক্ত মরুভূমির উপরে শোয়ালেন, শোয়া চিত করে শোয়ে বুকের উপরে পাথর চাপা দিয়া বলেছে বেলাল এক আল্লাহর উপর থেকে ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলেছে যত অত্যাচার করো, আক্রমণ করো, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো বেলালের মতো উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। মুহতারাম হাজরিন, বেলাল যেরকম হক ছাড়ে নাই, উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে জেল দাও, ফাঁসি দাও, কারাগারে বন্দি করে রাখো, এরপর তারা হকের আওয়াজ বন্ধ করবে না, হক কথা বলা ছাড়বে না। জোরে বলুন ঠিকিরা। মুহতারাম হাজরিন, জাতির যুগশ্রেষ্ঠ আলেমদিন যোগ্য বুজুর্গ আলেমদেরকে আজকে কারাগারে বন্দি করে রাখা হয়। উম্মতের শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক জামাত বরকাতুহুমকে আজকে অনেক দিন হয়ে গেল কারাগারে আবদ্ধ করে রাখছে। আল্লামা সাখাত হোসেন নাজি দামাত বরকাতুহুম, মুহতারাম হাজরিন,
আল্লামা মাহমুদুল হাসান গনবী দামত বরকাতুহুম এই সমস্ত যোগ্য যোগ্য বুজুর্গ উলামায়ে কিরাম যারা এই ময়দানে খেদমত করেছে ময়দানের পাখিগুলিকে ময়দানে শোভা পায় খাসার ভিতরে বন্দী রাখা শোভা পায় না মুহতারাম হাজিরিন এরা হক কথা বলেছে বিদায় আজকে বন্দী মুহতারাম হাজিরিন যদিও আজকে তারা কারাগারে বন্দী একদিন তারা আসবে বিজয়ের বেশে তারা এই জমিনে আবার ময়দানে ফিরে আসবে সেদিন মানুষ দেখবে তাদের জনপ্রিয়তা কত ছিল তাদের ভালোবাসাটা এই যুবকদের অন্তরে কত ছিল এই মুসলিম উম্মার অন্তরে কত ছিল মুহতারাম হাজিরিন সেদিন জালেমরা দেখবে আর যারা মাজলুম তারা ওই দিন হাসবে জোরে বলুন ঠিক কি না মুহতারাম হাজিরিন আল্লাহর নবী সাহাবী বেলাল কো শোয়া বলছে কালিমা ছাড়াও বেলাল বলছে এক আল্লাহর উপর ঈমান আনছি অত্যাচার করবি কর আমি বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দিবি এরপরও এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই ঈমানের এত দাম মুহতারাম হাজিরিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঈমান দেওয়া যাবে না ইসলাম ছাড়া যাবে না মুহতারাম হাজিরিন জুব্বা খুলে দিয়েছে চালাও তোমাদের যত তীর আছে নির্যাতনের যত স্টিম রুলার আছে চালাও এরপর তোমাদের কাছে ঈমান বিক্রি করব না আল্লাহ রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুরিকতা রাসূল বলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে তুলনা করো না আল্লাহর সাথে কাউরে শরীক করিও না ঈমানের জন্য ইসলামের জন্য প্রয়োজন হলে জীবন দিয়া দাও তব আল্লাহকে বাদে অন্য কাহার কদমে মাথা নত করা যাবে না মুহতারাম হাজিরিন এই দেশের যোগ্য বুজুর্গ আলেম দিনরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না এই কারণে তারা আজকে কারাবরণ যদিও তারা সামান্য সময়ের জন্য কারাবন্দী হয়ে আছে একদিন তারা বিজয়ের বেশে ফিরবে সেদিন মানুষ এদেরকে দিয়ে আনন্দ করবে আর যারা মাজলুম তারা হাসবে যারা জালিম তারা চেয়ে চেয়ে শুধু দেখবে জোরে বলুন ঠিক কি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল মুহতারাম হাজিরিন নিজেকে কোরবান করছে এই কারণে বেলালের দাম বেড়ে গেছে মুহতারাম হাজিরিন আল্লাহ রাসূল যখন মিরাজের রজনীতে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন রাসূল জান্নাতে গিয়েও বেলালের জুতার পায়ের আওয়াজ শুনছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বেলালের এত দাম এই বেলালের মনে ভালো উমাইয়া ইবনে খালফ উমাইয়া বেলালে এত অত্যাচার করছে আফসুস বেলাল রে শোয়া পাথর দিছে এরপর বেলাল এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ উকবা বিন আবি মুআইতির বাল্যকালের বন্ধু হলো উমাইয়া ইবনে খালফ খবর পাইছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে তোমার বাল্যকালের বন্ধু উকবা কালিমা পড়ছে মুহতারাম হাজিরিন এই কালিমা পড়ার খবরটা উকবা বিন আবি মুআইতির কালিমা পড়ার খবরটা উমাইয়া শুইনা দৌড়ায় দলবল নিয়ে আইসা উকবার কাছে আইসা বললেন এ উকবা আমি খবর পাইলাম তুমি এক আল্লাহর উপরে ঈমান আনলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দইরা কালিমা পড়না মুহতারাম হাজিরিন খেয়াল করেন উকবা বিন আবি মুআইত এই কথা বলার পর উমাইয়াকে বললেন এ উমাইয়া তুমি যে শুনছো ঠিক কালিমা পড়েছি তবে এখানে আমি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে ধরে কালিমা পড়ছি এখানে আমার একটা ভিতরে পলিটিক্স আছে বলে কি পলিটিক্স শোনো আমি আল্লাহর নবীর সামনে কালিমা পড়ছি ঠিক দিল থেকে পড়ি নাই অন্তর থেকে পড়ি নাই বলে কেন তুমি অন্তর থেকে পড়ো নাই চতুর্দিকে খবর পৌঁছেছি যে উকবা কালিমা পড়েছি মুহতারাম হাজিরিন উমাইয়া ইবনে খালফ বললেন তুমি যে কালিমা পড়ো নাই কীভাবে বিশ্বাস করব বলে কি করলে বিশ্বাস করবি বল উমাইয়া বলতেছে বিশ্বাস করব তখন তুমি আমার সাথে চলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি চলো নবীর সামনে দাঁড়ায়া যদি তোমার মুখের থুতুটা নবীর চেহারায় ফিকে মারতে পারো এরপরে বিশ্বাস হবে তুমি কালিমা পড়ো নাই দিল থেকে এক আল্লাহর উপরে তুমি ঈমান আনো নাই মুহতারাম হাজিরিন খেয়াল করেন যে মানুষটারে আমার নবী জান্নাতি ঘোষণা করলেন এই মানুষটা বন্ধুর পরামর্শ শুই না আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু মারার জন্য রওনা হয়ে গেল আল্লাহর নবীর বাড়িতে উকবা আর উমাইয়া উভয়জন গিয়ে হাজির হয়ে গেল সাঙ্গ পাঙ্গুদেরকে নিয়া আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর আমার নবী নিজের হুজরা থেকে বের হয়ে আসলো
মুহতারাম হাজরিন খেয়াল করেন, আল্লাহর নবী আমার এদেরকে দেখা আল্লাহ রাসূল চিন্তা করলেন, উকবা গতকাল কালিমা পড়ছে, আজকে তার বাল্যকালের বন্ধু উমাইয়া রে নিয়ে আসছে, সে বদুই কালিমা পড়বে, ঈমান আনবে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী দুই বেঈমানের সামনে এসে দাঁড়ালেন, উকবা আবার রাসূলের সামনে দাঁড়ালেন। উকবা একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, উমাইয়ার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। তাকায়া দেখে আমার আপনার নবীর চেহারাই বড় সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার নবীর আখলাক কত সুন্দর, খেয়াল করেন। আবুদাউদ শরীফের ভিতরে আবুদাউদ রহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে বের হয়েছে, আল্লাহ রসুলের সামনে একজন বেদুইন ইহুদি আইসা পড়ছে, আইসা আমার রসুলে গালি দিতেছে, অকাত্য বাসাই রসুলে গালি দে, আল্লাহ নবীর গালি দিতেছে, রসুল ইহুদির গালি শুনে মুসকি মুসকি হাসতেছে। যেই মাত্র ইহুদির গালি শেষ, আল্লাহ রসুল তখন বললেন, ইহুদি ভাই এতক্ষণ যে আপনি গালি দিয়েছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? যেই মাত্র রসুল বললেন এই কথা, ইহুদি বললেন এটা কেমন মানুষ, এতক্ষণ গালি দিলাম এরপরও শুধু হাসে, আবার বলতেছে জবানে কষ্ট পাইছি কিনা, এটা তো সাধারণ মানুষ নয়। আল্লাহ রসুলকে বলতেছেন, আপনি নাকি নবী, নবুয়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি যে রবি, এর কি প্রমাণ আপনার কাছে আছে? আল্লাহ রসুল বলেন, কি প্রমাণ লাগবে? রসুল এই কথা বলার পর বলতেছে, কি প্রমাণ লাগবে বলো? বেদুইন দিক বিদিক নজর করতেছে, দেখলেন পাহাড়ের উপরে বিশাল বড় একটা গাছ দেখা যায়, বললেন এই যে পাহাড়ের উপরে গাছটা যদি ভাসমান হয়া আপনার সামনে ঈশা কালিমা পড়ে, এরপরে বিশ্বাস হবে আপনি নবী। রসুল আমার শাহাদত অঙ্গুলি দ্বারা ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে পাহাড়ের গাছটা ভাসমান হয়ে আল্লাহ রসুলের সামনে ঈশা কালিমা পড়তে আরম্ভ করলেন। দুই বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর মুজিজা দেখার পর বেদুইন বললেন, আল্লাহ নবী এতদিন বুঝি নাই আপনি শ্রেষ্ঠ নবী, আজকে স্পষ্ট মুজিজা আর ব্যবহার দেখেছি, অতএব নিঃসন্দেহে আপনি রসুল, এই মুহূর্তে এক্ষণে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, রসুল যদি আখলাক এই ব্যবহারটা তার সাথে না দেখাইতেন, বেঈমানের প্রতিটা গালির জবাব যদি রসুল গালি দিতেন, বেঈমান কি মুসলমান হতো? কথা বলেন, বেঈমান কি মুসলমান হতো? মুহতারাম হাজরিন, রসুল গালি দেয় নাই, বেঈমান কালিমা পড়ছে, এত সুন্দর আখলাক। উকবা বিন আবি মুঈত আমার নবীর সামনে দাঁড়ালো, মুহতারাম হাজরিন খেয়াল করেন, উকবা উমাইয়া আমার নবীর সামনে দাঁড়ায়া, উকবা একবার উমাইয়া চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, উমাইয়াকে আবার বুঝাইতেছে, এই উকবা তুই আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিস, আল্লাহর নবীর সামনে পড়বি আর রসুলের চেহারায় থুতু ফিকে মারবি, দাও না কেন? মুহতারাম হাজরিন খেয়াল করেন, উকবা বিন আবি মুঈদ বন্ধু উমাইয়ার পরামর্শ সই না, আল্লাহর নবীর চেহারার মধ্যে মুখের থুতুটা ফিকে মেরেছে, যেই মাত্র আমার নবীর চেহারায় উকবা থুতুটা ফিকে মারলেন, আমার রসুল দুই নয়নের পানি ছেড়ে দিয়া আল্লাহর রসুল বলতেছেন, এই উকবা তুই আমার চেহারায় থুতু মারছোস, আমার যে থুতু মারছোস, না জানি এই বিষয়টা আল্লাহর আসমান থেকে গজব হয়া নাজিল হয়। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী কান্না করতেছেন, জাহানের মালিক আল্লাহ, কালিমার দাওয়াত দিয়ে আমারে পাঠাইছো, আমার মা নাই, বাপ নাই, আপনজন কেউ নাই, ডানও বেঈমান, সামনেও বেঈমান, পিছনেও বেঈমান, বামেও বেঈমান, আল্লাহর নবী আমার কান্না করতেছি, আল্লাহর নবী বলতেছে, আল্লাহ জাহানের মালিক আল্লাহ, আমার মা নাই, বাপ নাই, আমি ইতিম মানুষ, আল্লাহ রসুল কান্না করতেছি। নবীকে সান্ত্বনার বাণী দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে নবীর কাছে পাঠাইয়া দিলেন। আয়েশা বলেন, পয়গম্বর কান্না করবেন না, আল্লাহ নবী বেঈমান আপনার চেহারায় থুতু মারলেন, ওর অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে? জালেম যারা, এদের অবস্থা কেরম হবে? ওয়াইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলে, পয়গম্বর কান্না করবেন না, আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল আমার মা নাই, বাপ নাই, আল্লাহর নবী কান্না করবেন না, আপনার পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছে,
কিয়ামতের ময়দানে জালেম নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাবে, আবার পুনরায় হবে, আবার চিবিয়ে চিবিয়ে খাবে, আবার হবে। আল্লাহর নবী তারা ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে দৌড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে বলবে, আ বদনসিব, কেন উমাইয়াকে বন্ধু বানালাম, কেন আল্লাহর নবীকে বন্ধু বানাইলাম না, কেন উমাইয়ার মতো জালেম রে বন্ধু বানাইছিলাম, আল্লাহর নবীর কাছে কেন সঙ্গ দিয়া চললাম না। মুহতারাম হাজিরিন, ঠিক ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে আমাদের একদল মানুষ নিজেদের মাথায় থাপ্পড় দিবে আর আফসোস করে বলবে, আহ বদনসিব, কেন দুনিয়াতে উম্মতের আলেমদেরকে বন্ধু বানাইলাম না, মসজিদের ইমামকে বানাইলাম না, মুয়াজিনকে বানাইলাম না, মাদ্রাসার আসাদে ইকরামকে কেন বানাইলাম না, মাদ্রাসার তালিবুল ইলমকে কেন বন্ধু বানাইলাম না। ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। এই কারণে আল্লাহর নবী বলেন, এই যে দুনিয়ার জিন্দিগিটা যুবক, তুমি ভালো বন্ধুর সাথে চালাও, খারাপ বন্ধুর সাথে তোমার হায়াতি জিন্দিগি চালাইলে চলবে না। হায়াত নামের যে একটা গাড়ি আল্লাহ তাআলা দিয়েছে, এই গাড়িটার মূল্য তোমাদের কাছে নাই। এই কারণে আল্লাহ রাসূল বলেন, হায়াত আল্লাহ জন্মে আমার বলেন পাঁচটা জিনিসের কদর তোমরা করো। মহতারাম হাজিরিন খেয়াল করেন, আজকে আমার এই হায়াত নামের জিন্দিগিটা ভালো বন্ধুর সাথে সঙ্গ দিয়া চালাই না। মহতারাম হাজিরিন, এই যে হায়াত নামের যে জিন্দিগিটা আছে, এই হায়াত নামের জিন্দিগিটার দাম আছে, মূল্য আছে। আল্লাহর নবী আমার বলেন, উম্মত পাঁচটা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদরদানি করো, মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকাকা ক্বাবলা ফাকিরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের কাছে পাঁচটা জিনিস চলে আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদরদানি করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তোমরা নিজের যৌবনের কদর করো। আজকে যৌবনের কদর আমাদের কাছে নাই। যুবক ভাই, যৌবনের হাত পাও বড় সবল, এই যৌবনের হাত পাও দিয়ে যদি তুমি ঘন্টার ঘন্টা দিনই কাজে ব্যবহার করো, নামাজে দাঁড়াও তো ঘন্টার ঘন্টা দাঁড়ায়া নামাজ পড়তে পারবা, কিন্তু এই হাত পাও একদিন দুর্বল হয়ে যাবে। এই দুর্বল হাত পাও দিয়া তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বেশি করতে চাইলেও পারবা না, কারণ দুর্বল হয়ে গেল। মনে করিও না, আমার যে চেহারা আছে, আমার যে যৌবন আছে, বার্ধক্য আসবে না। বাবার চেহারার দিকে তাকাও, দাদার চেহারার দিকে তাকাও, এদের চেহারাগুলি ভাঁজ পড়ে গেলেন, দাঁতগুলি নড়বড়ে হয়ে গেল। এরাও তো আমাদের মতন একজন নজন ছিল। মহতারাম হাজিরিন, আজকে তারা দুর্বল, অতএব আমি আপনি দুর্বল হয়ে যাব। এই কারণে আল্লাহর নবী বলেন, এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদর করো। আল্লাহর নবী আমার দুই নম্বরে বললেন, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। অসুস্থতা ধরে ফেললে বিছানায় পরে কাঁদি, মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ সুস্থতা দাও। কেউ কেউ নিজের বিছানায় বাড়িতে শোয়া কান্না করতেছে, আল্লাহ আমাকে সুস্থতা দাও। কেউ হসপিটালের বেডে শুয়ে কান্না করতেছে, আল্লাহ সুস্থতা দাও। এ কারণে আল্লাহ রাসূল বলেন, অসুস্থ আসার আগে আগে সুস্থতাকে তুমি গনিমত মনে করো। তিন নম্বর হলো, আল্লাহর নবী বলেন, তোমাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, ধন আছে, সব হলো আল্লাহর দেওয়ার নিয়ামত। এই যে অর্থ করি আল্লাহ তোমাকে দিয়েছে, টাকাওয়ালা পয়সাওয়ালা, টাকার গরমে মাস্তানি করো, টাকার গরমে গরিবকে ধমক দাও, টাকার গরমে অসহায় মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলো, এই সম্পত্তি হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে ধনী বানান, ধনীকে ফকির বানায়া দেন। গাছতলায় যে মানুষটা আজকে ঘুমায় তারে পাঁচতলায় আল্লাহ নেই, পাঁচতলা থেকে নামায় আল্লাহ গাছতলায় ঘুম পাড়াইয়া দে। এ কারণে আল্লাহ রসুল বলেন, সম্পদ থাকা অবস্থায় এর কদরদানি করো, সম্পদের বাহাদুরি করিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমার চার নম্বরে বলেছে, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলি, যুবক ভাই দামি কথা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা তোমার কাছে আসার আগে আগে। আজকে আমার কাছে অবসর সময়ের কদর না,
অফশোর সময় আল্লাহ দিয়েছেন এই সময়ের জন্য একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা লাগবে মহতারাম হাজিরিন যেদিন কর্মব্যস্ততা চলে আসবে তোমার বাল্যকালের বন্ধু বলবে দোস্ত চল তোর সাথে বসে পাঁচটা মিনিট খুশ গল্প করব বলে সময় নাই দশ মিনিট সময় নাই মহতারাম হাজিরিন সময় নাই নাই বলবো এই যে সময়টা পার করবেন তখন বুঝে আসবে অবসর সময়ের কত দাম এই কারণে আমার যুবক ভাইদেরকে বলি অবসর সময় পেয়েছেন তো মসজিদের ইমামের কাছে যান যে হুজুর আব্বা যদি মারা যায় জানাজার লাশটা সামনে নিয়ে কি দোয়া পড়বো দোয়াগুলি আমার জানা নাই শিখাইয়া দেন হুজুর দাদা মারা গেলে যে দোয়া পড়বো জানি না শিখাইয়া দেন নামাজ যে আইসা পড়বো হুজুর দোয়া সোরাগুলি জানি না মাসনুন দোয়াগুলিও জানি না হুজুর মসজিদে ঢোকার দোয়া আদব জানি না বের হওয়ার আদবও জানি না হুজুর আমাকে পাঁচটা সুরা মুখস্ত করাইয়া দেন যেতে আমি নামাজ পড়তে পারি মোহতারাম হাজিরিন এই অবসর সময়টারে কাজে লাগাইবা কি করে সময় পাইছো যুবক ভাই তিন দিনের দাওয়া তিনে সাবে বের হও তিন এক চিল্লার জন্য বের হও তিন দিনের জন্য বের হও তিন চিল্লার জন্য বের হও জীবনে অনেক কিছু শেখা যাবে এই সময়টারে কাজে লাগাও আর না হয় কিন্তু এর জন্য কাজা লাগবে আল্লাহ নবী আমার পাঁচ নম্বরে বললেন ও হায়াতাকা কাবলা মাউতিক আল্লাহ রসুল বলেন হায়াত ফুরিয়ে যাওয়ার আগে মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে হায়াত তারে গনিমত মনে করো এ হায়াত যে নামের যে একটা গাড়ি আছে এই গাড়িটা তিনটা জিনিসের সমন্বয়ে তোমাদের চালাতে হবে একটা গাড়ি অথবা নৌকা যদি আমাদের এই এলাকা থেকে ভৈরব যেতে হয় নৌকার তিনটা জিনিস ভালো কিনা দেখতে হবে এক নম্বর যিনি বইটা সুকানির দায়িত্বে আছেন মাঝিটা ভালো কিনা যোগ্য কিনা দেখো মাঝিকে যিনি রাত্রের আধারে ডান বাম সাপোর্ট দিয়ে নিয়ে যাবে লোকটা দক্ষ কিনা দেখতে হবে নদীর ম্যাপ তার জানা আছে কিনা তিন নম্বর হলো ইঞ্জিন ভালো কিনা দেখো তিন জিনিসের সমন্বয় একটা নৌকা বৈরবে যায় আশগঞ্জে যায় মোতারাম হাজিরিন খেয়াল করেন হায়াত নামের একটা গাড়ি এটা চালাইতে চালাইতে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাব জান্নাতে যাওয়ার আগে হায়াত নামের গাড়িটার ভিতরে এমন কিছু জিনিস ঢুকাইতে হবে এক নম্বর হায়াত নামের গাড়িটারে সাজাইতে হবে শিরিক মুক্ত ইমান দিয়া আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না কারণ আল্লাহ হলো এক অদ্বিতীয় কোন ইলাহ নাই মোতারাম হাজিরিন দুই নম্বর হলো কুফুর মুক্ত বিদআত মুক্ত শিরিক মুক্ত আমল আমলে সালেহ চান তিন নম্বর হলো হায়াত নামের গাড়িটার ভিতরে একজন আল্লাহওয়ালা যোগ্য বুজুর্গ ড্রাইভার বসাও যিনি আপনাকে কোরআন এবং সুন্না মোতাবেক সবক দিবে সবক মেনে মেনে আপনি চলবেন চার নম্বর হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাইহি বলেন চার নম্বর হলো হায়াত নামের গাড়িটা যে তুমি চালাইবা দুনিয়া থেকে জান্নাতের দিকে নিয়ে যাইবা সাবধান হায়াত নামের গাড়িটার ভিতরে একজন খারাপ যাত্রী যেন বন্ধু হিসাবে না ওঠে যদি একজন খারাপ মানুষ তোমার এই হায়াত নামের গাড়িটাতে বন্ধু খারাপ বন্ধু ওঠে যাই তো যাত্রী হিসাবে তোমার জান্নাতের গাড়িটারে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে মহতারাম হাজিরিন এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকে তো আয়াতের ভিতরে বলেন উকবা ছিল আল্লাহর তৈরি জান্নাতের মেহমান এই জান্নাতের মেহমানটা কেবলমাত্র সঙ্গ দোষে জাহান্নামে গেল যুবক আজকে তোমার বন্ধু বান্ধব দেখতেছ কেউ আপন নয় সবাই তোমার পর আজকে যে বন্ধুর সাথে রাত একটা বাজ পর্যন্ত আড্ডা দিলা সারাদিন ক্রিকেট খেলাইলা ফুটবল খেলাইলা বৈদ্যুতিক চার্জার লাইট ব্যবহার করে ব্যাডমিন্টন খেলাইলা বন্ধুরা কিন্তু আপন নয় সারা রাত খেলাইছো যদি রাত তিনটা বাজে তোমার মরণ হয় ফজরের আগে মসজিদের ইমাম ঘোষণা করে দিবে অমুক পাড়ার তমুক যুবক চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা করার পর সব বন্ধুদের কানে যাবে আফসোস করবে আর বলবে তাকে নিয়ে সারা রাত্র খেলাইলাম নাই সব তোমারে দেখতে আসবে খেয়াল করেন কেউ তোমার আপন নয় কেউ তোমার আপন নয় সব বন্ধু বান্ধব তোমার চতুর্পাশে দাঁড়াবে দাঁড়াইয়া তোমারে দেখবে আপন জনা মিলা তোমারে কাফনে মোড়াবে গোসল করাবে কাফনে মোড়াবে কাফনে মোড়াইয়া খাটলায় কইরা তোমারে জানাজার মাটি নিয়ে যাবে সব বন্ধুরা যাবে কেউ আপন নয় সব বন্ধুরা তোমার জানাজার নামাজ শেষ শেষ কইরা মাটি চাপা দিয়া তিন মুষ্টি মাটি দিবে আর পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুষ্টি মাটি দিয়া সব বন্ধুরা চলে আসবে কেউ আপন নয় এই যে সময়গুলি প
বন্ধুদের আড্ডায় কাটায়া দিছো এই সময়ের জন্য তখন কান্না করব যখন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। মোতারাম হাজিরিন, অতএব ময়দানে মাহশারে সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া যে হিসাবটা দিতে হবে সেটা হলো হাদিসে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে সেটা হলো নামাজের হিসাব দিতে হবে। মহতরম হাজরিন, এই কারণে যুবক ভাই অফশোর টাইমটারে কাজে লাগানোর দরকার আছে না নাই? মহতরম হাজরিন, এই কারণে সময়টারে কাজে লাগাতে হবে, যদি লাগাতে পারেন তো আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব। মহতরম হাজরিন, ওলামা ইকরামকে বন্ধু বানাতে হবে, ওলামা ইকরামকে দুশ্মন নয়, এ জাতির আলেমরা আপনাদের দুশ্মন নয়, শত্রু নয়। মহতরম হাজরিন, সেদিন বুঝে আসবে উকবা বিন আবি মুয়াইতের মতন যেদিন আমরা মাথায় থাপড়াব ওই দিন বুঝে আসবে আফসোস করবেন। মহতরম হাজরিন, এ কারণে উম্মতের আলেমদেরকে বন্ধু বানাবেন। উম্মতের আলেমদের সাথে আসেন তো, থাকবেন তো? মহতরম হাজরিন, উম্মতের আলেমরা আপনাদের বন্ধু। যেটা আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে এদেশের প্রতিটা স্যাটেলাইট চ্যানেল থেকে বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলি নদীতে ভাসাইয়া দাও, আগুনে পোড়াইয়া দাও, এই একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে উম্মতের আলেমরা করোনায় যাদের মৃত্যু হয়েছে এদের লাশগুলি দাফন কাফনের ব্যবস্থা করেছে। উম্মতের আলেমরা যদি এই দায়িত্ব কাঁধে না নিত তাহলে করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির শিয়াল পুকুরে টেনে চিড়ে খাইত। জোরে বলুন ঠিক না? উম্মতের আলেমরা কাঁধে নিছে, এদের তো ছেলে ছিল, মেয়ে ছিল, ভাই ছিল, বোন ছিল, মা ছিল, বাবা ছিল, মোহতারম হাজির নিজের জীবন ছিল, মায়া করে নাই। আপনাদের দুঃখের সময় উম্মতের আলেমরাই চাপাইয়া পড়ে। দেখেছেন স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা হয়েছে এই বছর, মোহতারম হাজরিন উলামা ইকরাম ছাপাইয়া পড়ছে। বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্যোগ আসুক না কেন উলামা ইকরাম ছাপাইয়া পড়ে। অতএব উম্মতের আলেমরা আপনাদের বন্ধু, এদের শত্রু বানাবো না, আর না হয় উকবা বিন আবি মুয়াইতের মতন মাথায় থাপড়াতে হবে। মোহতারম হাজরিন, শেষ কথা আখেরি কথা হলো আল্লাহ পাক আমাদেরকে উম্মতের আলেমদের ছায়াতলে থেকে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।